বাংলা মেগা ধারাবাহিক নিয়ে নিত্য নতুন আপডেট তো আসতেই থাকে, কিন্তু মাঝে মাঝে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়েও আমাদের অনেক কিছু জানার থাকে। আর পছন্দের তারকাদের সেই মনের মানুষটিকে সেটা জানার কৌতূহল সবারই থাকে। তাই আজকের ভিডিওতে আমরা জানব সান বাংলার নায়িকারা বাস্তবে কাকে ভালোবাসেন, তাই ভিডিওটি সবটা দেখতে হবে। প্রথমেই কথা বলবো কন্যাদান ধারাবাহিকটি নিয়ে, যাতে মুখ্য চরিত্রে আছেন টেলি অভিনেত্রী প্রিয়া মালাকার। বাস্তবে অনেক বছর ধরে সম্পর্কে আছেন তিনি, তার প্রেমিকের নাম পূর্ণেন্দু শেখর ঘোষ, তিনি এই ইন্ডাস্ট্রির কেউ নন। এবার জানা যাক মেঘে ঢাকা তারা ধারাবাহিকের নায়িকা বৃন্দা সম্পর্কে, যার আসল নাম পৃথা চ্যাটার্জি। অভিনেত্রী হিসেবে জনপ্রিয় তিনি, তবে তার আরও একটি পরিচয় আছে। তিনি হলেন টেলি অভিনেতা নীল চ্যাটার্জির স্ত্রী, দু এক বছর আগেই তাদের বিয়ে হয়েছে। বর্তমানে সান বাংলার সবথেকে জনপ্রিয় ধারাবাহিক হল সাথী। এখানে প্রধান চরিত্রে আছেন টেলি অভিনেত্রী অনুমিতা দত্ত। বাস্তব জীবনে তার মনের মানুষটিকে আমরা অনেকেই জানি, তিনি হলেন আদিত্য রায় ব্যানার্জি, তিনি একজন পরিচালক। অনেকদিন আগেই সম্পর্কের কথা স্বীকার করেছেন তারা। আমার সোনা চাঁদের কোনা সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় টেলিনায়িকা জেসমিন রায়কে। একসময় গৌরব মণ্ডলের সাথে তার প্রেম নিয়ে নানা চর্চা হতো, কিন্তু অনেকদিন হলো তাদের ব্রেকআপ হয়ে গেছে। আর বর্তমানে ধারাবাহিকের নায়ক রবি শাহর সাথে তার সম্পর্কের কথা জানা যায়, তবে তারা এখনও এই বিষয়ে কোনো কিছু জানাননি। বন্ধুরা, কোন জুটিকে সবথেকে বেশি ভালো লাগলো কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, এইরকম ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।